আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওটি দেখলে আপনিও বাসায় বসে তৈরি করতে পারবেন এরকম সুস্বাদু এবং মুচমুচে চিকেন ফিঙ্গার। মাত্র 3 মিনিটে দেখে নিন কিভাবে বাসার সাধারণ উপকরণ দিয়ে এরকম সুস্বাদু একটি নাস্তা তৈরি করতে পারবেন। চিকেন ফিঙ্গারের জন্য হাড়বিহীন মাংস সব থেকে ভালো, তাই আমি এখানে মুরগির বুকের মাংস নিয়েছি 400 গ্রাম। একটা কাটা চামচের সাহায্যে মাংসগুলো পিক করে নিচ্ছি এপিঠোপিঠ। এর ফলে মাংসের পিসগুলোর ভিতর সহজেই মশলা ঢুকবে, মশলার স্বাদ মাংসের ভিতর পর্যন্ত পাওয়া যাবে। এখন ভিডিওতে দেখানো উপায়ে লম্বালম্বি এবং চিকন করে কেটে নিচ্ছি। আকারটা কিছুটা হাতের আঙ্গুলের মতন হবে। এখন মাংস ম্যারিনেট করার জন্য দিচ্ছি লবণ 1 চা চামচ, আদা গুঁড়ো 1/2 চা চামচ, রসুন গুঁড়ো 1/2 চা চামচ, পেঁয়াজ গুঁড়ো 1 চামচের 1/3 ভাগ, সাদা গোলমরিচ গুঁড়ো 1 চিমটি, দারুচিনি গুঁড়ো 1 চামচের 1/4 ভাগ, এলাচি গুঁড়ো 1 চামচের 1/4 ভাগ, মরিচ গুঁড়ো 1 চামচের 3/1 ভাগ, কর্নফ্লাওয়ার 2 চা চামচ। আপনারা চাইলে আদা রসুন ও পেঁয়াজ গুঁড়োর পরিবর্তে এগুলোর পেস্টও ব্যবহার করতে পারেন। আলতো হাতে সব একসাথে মেশাই। এখানে খেয়াল রাখবেন মশলাগুলি একসাথে মাখানির সময় পানি যোগ করবেন না, 30 মিনিটের জন্য রেস্টে রাখি। কোটিং করতে একটি ডিম নেই। এতে যোগ করি 1 চিমটি লবণ, 1 চিমটি গোলমরিচের গুঁড়ো, ডিম বিট করি। একটি বাটিতে 100 থেকে 200 গ্রামের মতো ব্রেড ক্রাম্ব নিই। ম্যারিনেট করা মাংসের পিসগুলো ডিমের মিশ্রণে ডুবিয়ে তুলে ব্রেড ক্রাম্ব দিয়ে ভালোভাবে কোট করে নিই। মৃদু মাঝারি আঁচে ডুবু তেলে 7 থেকে 8 মিনিট সময় নিয়ে চিকেন ফিঙ্গারগুলো ভেজে নিই। 2 মিনিট পর পর মুরগিগুলো উল্টিয়ে দেই, এতে চারদিক সমানভাবে ভাজা হবে। তৈরি হয়ে গেল মজাদার চিকেন ফিঙ্গার। আপনাদের প্রিয় নাস্তার আইটেম আমাদেরকে কমেন্টে জানান।